বিশ্বকাপের পারফরমেন্সটা ভুলে যেতে চাইবেন নাসু আহমেদ। 2023 বিশ্বকাপে খারাপ করার অনুশোচনায় পড়ছেন এই বাহাতি স্পিনার। নতুনভাবে ঘুরে দাঁড়াতে সিলেটে একাই করছেন অনুশীলন, মাঠে দেখা করেছেন কোচ আর টিমমেটদের সাথে। পুরো মাঠ ফাঁকা, এক কিশোর ফোনে টাইম ধরছেন আর সিলেটের আউটার মাঠে একাই দৌড়াচ্ছেন একজন ক্রিকেটার। প্রথম দেখায় একটু অবাকই হতে পারেন টেস্ট দলে না থাকা নাসুমের এমন অনুশীলনে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই, তবুও এলেন মাঠে, সতীর্থদের সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করেছেন হেড কোচ চান্ডিকা হাতুর সিংহের সাথেও। তারপরই তপ্ত দুপুরে ঘাম ঝরাতে আউটারে নাসুমের অনুশীলন। বিশ্বকাপ ব্যর্থতা যে এখনও পোড়াচ্ছে এই স্পিনারকে, বিশ্বকাপে নিজের পারফরমেন্স ভুলতে পারলেই যেন হাত ছেড়ে বাঁচেন। বিশ্বকাপে লাল সবুজ জার্সিতে 3 ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন, রান দিয়েছেন যথাক্রমে 60, 27 ও 85, ছিলেন উইকেট শূন্য। দলের হয়ে এমন খরুচে বোলিং আর অবদান রাখতে না পারায় পোড়াচ্ছে এই স্পিনারকে। তবে নাসুমকে সাধুবাদ দেওয়া যেতেই পারে, স্কোয়াডের বাইরে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের এমন একক অনুশীলন খুব কমই চোখে পড়ে। নাসুম আহমেদ বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নেই, কিন্তু একাই ঘাম ঝরাচ্ছেন সিলেটে। বিশ্বকাপের যে গ্লানিটা, সেটা নিশ্চয়ই এই ঘাম ঝরানোর মধ্যে দিয়ে মুছে ফেলতে চাইবেন এই স্পিনার। সামনে যে আপকামিং সিরিজগুলো আছে, সেগুলোর জন্য নিজেকে এখন থেকেই প্রস্তুত রাখতে চান নাসুম। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, সিলেট। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।